नमस्कार नर्थ ईस्ट নিউজ বাংলা प्राइम टीमे আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী আমি পুষ্পিতা নাথ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বরাকের বেকারদের বঞ্চনার বিরুদ্ধে শিলচর কাঁপালো দুটি সংগঠন ভাইপুর অস্ত্রের আঘাতে বেরিয়ে পড়ল কাকার পাকস্থলী অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ কাটিগড়ায় একই রাতে ১১টি দোকানে চুরির ঘটনা কালাইনে नगद अर्थसह कयेक लक्ष टाकार सामग्री लूट करलो निशे कुटुम्बेर दल 15 थेके 18 बछर बयसी किशोर किशोरीदेर टीकादान कर्मसूची शुरू काछारे एबार विस्तारित नर्थ ईस्ट নিউজ বাংলা সংবাদ বরাক উপত্যকার স্থানীয় বেকারদের চাকরির দাবিতে শিলচরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যালয় কাপালো শিলচরের দুটি সংগঠন সোমবার এই কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করে দাবি জানানো হয় বরাকের যুবকদের বেকার ভাতা দেওয়া প্রতিজন চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া বহির বরাক থেকে বরাকে নিযুক্তি বন্ধ করা মনরেগার কাজ বন্ধ থাকায় শ্রমিকদের ভাতা ৩৫০ টাকা করা প্রবৃত্তি এই আন্দোলনে কর্মসূচি হাতে নিয়ে বিডিএফ এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনি শিলচরের প্রতিনিধি শ্রীবাস দাসের প্রতিবেদন পরিস্থিতি আসাম সরকারের সাধারণ মানুষের প্রতি বঞ্চনা তা নিয়ে আজ আমরা পথে নেমেছি যারা আজ বেকার আছে তাদেরকে বেকার ভাতা দেওয়ার জন্যে আমরা দাবি করছি তার কারণ যে আমরা সবাই জানি যে সরকার পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করে দিচ্ছে কর মুকুব করে দিচ্ছে অথচ বেকারদের চাকরি দিচ্ছে না সরকারের দায়িত্ব প্রতিটি মানুষের চাকরি দেওয়া প্রতিটি মানুষের ভরণ পোষণের দায়িত্ব সরকারের নেওয়া আমাদের যে খাদ্যবস্ত্র বাসস্থানের ব্যাপার আছে তা সরকারের দায়িত্ব সরকার তা মিটিয়ে দেওয়া ফোরাম ফর সোশ্যাল হারমোনি মিলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা প্রায় ৩ লক্ষ কিন্তু সরকার চাকরি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা জানি যে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের ১০০% সংরক্ষিত করা হবে কিন্তু এখনও বঞ্চিত করার জন্য এখন বোর্ড একটি বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর আসাম বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার বেকার ছেলেমেয়েরা MA BA পাশ করে বেরোচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না সুতরাং তারা অবসাদে ভুগছে এবং অনেকে আজকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে বাধ্য হচ্ছে তার জন্য আমরা দাবি জানাচ্ছি যে শিক্ষিত বেকারদের অবিলম্বে বেকার ভাতা প্রদান করতে হবে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি সম্পূর্ণভাবে ১০০% সংরক্ষিত করতে হবে ভাইপোসহ তার সাথীদের দ্বারা কাকার উপর আক্রমণে পেটের পাকস্থলী বেরিয়ে পড়েছিল কাকার ঘটনার ১০ দিন অতিক্রম হয়ে গেছে এ পূর্বে কাঠিগড়া থানায় মামলা হয়েছিল পরে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয় কিন্তু অভিযুক্ত আরও ৩ জন এখনও আটক হয়নি সোমবার বৃহত্তর কাঠিগড়া এলাকার জনগণ বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়ে কাঠিগড়া পুলিশকে একটি স্মারকপত্র তুলে দেন উল্লেখ্য পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে স্থানীয় মাতব্বরদের আয়োজিত বিচার সভা চলাকালীন সময় এই ঘটনা কাঠিগড়া ৩য় খণ্ডের বাসিন্দা নজরুল উদ্দিন ও ওনার ভাইপোদের মধ্যে ছিল বিচার সভা শেষ হবে ভাইপো তাহিরউদ্দিন শামসুদ্দিন নুরউদ্দিন ও আলাউদ্দিনরা প্রতিপক্ষ নজরুল উদ্দিনের উপর হামলা চালায় একসময় বিবাদী তাহির তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র ডেগার দিয়ে কাকা নজরুলের পেটে আঘাত করে এতে নজরুলের পাকস্থলী বেরিয়ে পড়ে এ মর্মে কাঠিগড়া থানায় মামলা প্রদান করেছিলেন আহতের ছেলে নুমান আহমেদ কাঠিগড়া থানার SI পানশাম আমশি তদন্তে নেমে তাহিরউদ্দিন নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন বাকি অভিযুক্তরা আজও খোলা আকাশের নিচে অবাধে ঘোরাফেরা করছে এতে কাঠিগড়া সচেতন মহলের ক্ষোভ দিন দিন বাড়ছে কাঠিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন এই অবস্থায় কেস হয়েছে একজন আসামি আইসি নিজে নিজে আর একটা কেস দেওয়ার তখন তারে আটকা নিয়েছে কিন্তু বাকি নেই একটু আরও 2 জন রয়ে গেছে 3 জন রয়ে গেছে যারা ওখানে পুলিশে অ্যারেস্ট করছে না এবং বিশেষ মানে জিও লাগছে ওটা এই মানুষগুলো তো ঘুরে খানিগুলো কয়েকজন মানুষ পাইছে আমার কাছেও একদিন গেছে কিন্তু পুলিশের খালি দিকেই লোক পুলিশে পাইছে না। আমরা এখন আইছি কাঠিগড়া বৃহত্তর এলাকা মানে আমরা এই ফরেস্ট সামসায়ের মানুষ পুলিশের ওটা হইতে আমি একটা সময় দিয়া এর ভিতরে দিয়ে অ্যারেস্ট হয় না এবং তার পরিপ্রেক্ষিতে যদি আগামীতে কোনো ধরনের ঘটনা ঘটে সে প্রশাসন এইটার জবাব দেওয়া লাগবে কারণ এলাকার মানুষ সেন্টিমেন্টাল হয়েছে যার নাকি পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই আসামিগুলোকে গ্রেফতার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। রবিবার রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় কাছাড় জেলার কাঠিগড়ার কালাইনে। কালাইন থানাধীন বাজারের এক বিল্ডিংয়ে ওই রাতে প্রায় 11টি দোকান হাতিয়ে অর্থসহ কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটে গা ঢাকা দিতে সক্ষম হয় নিশি কুটুম্বের দল। কালাইন পুলিশ ফাঁড়ির ঢিলছোড়া দুরন্তে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ তথা ব্যবসায়ী মহল। সোমবার সকালে পুলিশ দলবল নিয়ে মাঠে নেমে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন কালাইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস। জানা গেছে একটি বিশাল ব্যবসায়ী কমপ্লেক্সের পিছনের গ্রিল ভেঙে নিশি কুটুম্বরা এই ঘটনা সংঘটিত করেছে। কাঠিগড়া থেকে সমীন রূপালের প্রতিবেদন। কত আছিল তো গোনা থাকে না, অনেকটা আছিল। আর আমি মনে করি এই জিনিসটা কিন্তু এখানে দুইবার হলো, একবার স্টার অফিসের সব কিছু নিয়ে গেছে ওরা। বর্তমানে তো যে করেছে ওরা তো সাংঘাতিকভাবে করেছে, উপর থেকে নামে নিচে সব রুম তল্লাশি করে সবের ড্রয়ার, আর কিছু না, অন্য কিছু না, শুধু ড্রয়ারটাই ক্যাশটাই ওরা চেক করেছে আর যার যা ক্যাশ আছে সব নিয়ে গেছে ওরা। অনুমান আমাদের 3-3.5 লাখ তো হবে যে কোনো মতে, ওরা থাকতেই লাগে, ওরা থাকতেই লাগে, ওটা তো বিজনেস ইয়ে ট্রান্সপোর্টিংয়ের বিজনেস না, কারণ এটা তো আনুমানিক বলছি, পরে দেখা যাবে কত আছে কত না, এটা হবে। এই আমার একটা ঘর আছে যে ঘরে উপর নিচে 12 থেকে 14টা রুম আছে। এই 12টা 14টা রুমে বিভিন্ন যেমন সিমেন্টের বা অন্যান্য অফিস, ইলেকট্রিক কন্ট্রাক্টরের অফিস, অন্যান্য অফিস আছে, সেইগুলা হানা দিয়ে কমপক্ষে আমার মনে হয় 10-12 জনের একটা গ্রুপ চুরের দল কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা অভিযান চালিয়ে সমস্ত ঘরের দরজা এবং জানালার গ্রিল এবং দরজার এলড্রপগুলা সমস্ত ভেঙে রুমের মধ্যে ঢুকে সমস্ত ড্রয়ার, অন্যান্য টেবিল, র্যাক সমস্ত তল্লাশি করে যার যেরকম হয়তো ক্যাশ ছিল, কারোর অফিসিয়াল ক্যাশ ছিল, কারো অন্যান্য করেসপন্ডেন্সের রেকর্ডপত্র ছিল, এইগুলো তুছনাছ করে প্রায় 3 ঘন্টা অভিযান চালিয়ে ঘরের অনেক মূল্যবান রেকর্ড সমস্ত তুছনাছ করে নিয়ে গেছে। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কোভিড প্রতিরোধে টিকাদান কর্মসূচি, 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের টিকাদান কর্মসূচি শুরু কাছাড়ে। কোভিড প্রতিরোধে আজও এক ধাপ এগুলো রাজ্যের স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল 11টায় শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে पंद्रह थेके अठारो बछर बयसी शिशु किशोरदेर कोविड टीकादान कर्मसूचिर उद्बोधन करें सांसद राजदीप राय। एदिन शिलचरेर सांसद डॉक्टर राजदीप राय बेश कयेकजन छात्रके निजेई टीका दिए एई कर्मसूचिर सूचना करें। 15 बछर थेके 18 बछर बयसेर सकल शिक्षार्थीके आगामी 9 जानुआरि पर्यन्त प्रतिषेधक प्रदान अभियान चलबे। एर जोन्नो काछाड़ जिला प्रशासन एबं स्वास्थ्य विभाग सम्पूर्ण प्रस्तुत रयेछे। एदिन एई कर्मसूचिते विधायक दीपायन चक्रवर्ती, डिडिसी राजीव राय, स्वास्थ्य विभागेर जॉइंट डायरेक्टर डॉक्टर आशुतोष बर्मन सह स्वास्थ्य विभागेर अन्यान्य कर्मकर्तारा उपस्थित छिलेन। शिलचरेर प्रतिनिधि श्रीबास दासेर प्रतिवेदन। ना आज मैं देखा पालू जे विटुइन द एज अफ 15 के 18 भारत सरकार निर्देश अनुजायी पूरा राज्य आज 15 बसर पर 18 बसर लड़ा छालक आम वैक्सीन दिए आरम्भ करूँ। शिलचर इतना ऐतिह्यवाही पुराना स्कूल आसे नर्सिंग हायर सेकेंडरी स्कूल मैं निजे आई पे एक आज वैक्सीनेशन ड्राइव तो आरम्भ करूँ। अहা 9 तारीख यू चलो काछाड़ जिलात 168टा स्कूल विशेषके शिलचर टाउनर ऊपर 3टा स्कूल आज वैक्सीनेशन ड्राइव आरम्भ हल। और मोर विशेष भल लागिले जे मैं निजे 10 जनक एटा भाइल 10 जन वैक्सीन है आम 10 जनक एटा वैक्सीन करिब पारिसु। मैं निजे हाथे वैक्सीन दिसु সেইকাৰণে অকমান বেছি ভাল লাগিছে। আৰু অন্যদিকে লামডিঙে হঠাৎ করে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। লামডিঙে একদিনে 30 জন লোকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। এদিকে লামডিং বুদ্ধ মন্দির অঞ্চলটি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে হোজাই জেলা প্রশাসন। যোনটো ব্যাটালিয়ন আছে লামডিঙৰ तारे आमार आजी जिखिनि जवान आसे प्लस अफिसार जिखिनि आसे आजी टोटल 135 जनार माने कोविड टेस्ट करा गइसे बोली तेखेतलोकर एसिस्टेंट कमांडेंट तेखेते जनाइसे। आरो आमी पोआ सूत्र मते आमी जी खबर पाइछु हेमते 135 जनार भितर 28 जनार देहत कोरोनार उपस्थिति पोआ गइसे। आरो दुजन रेल कर्मी आसे बोली आमी गम पाइछु इतिमध्ये। आरो बाकी जोनखिनि तेवलोकर टोटल 250 जन आसे बोली कइसे। 250 जन मान हबो तेवलोकर বিষয়া কর্মচারী। তো তেওলোকৰ বাকি থাকাখিনি অহাকালি কোভিড টেষ্ট কৰা হ'ব বুলি জনাইছে। কন্টেইনমেন্ট জোনটো আমাৰ ডিসি মহোদয়ৰ যি আমাৰ অৰ্ডাৰ আছে সেইমতে কন্টেইনমেন্ট জোন আজিৰ পৰা এতিয়াৰ পৰা মানে অলপ আগৰ পৰা ডিক্লেয়াৰ কৰা গৈছে। আৰু সেইমতে আমি বিহিত ব্যৱস্থা লৈ আছো। কন্টেইনমেন্ট জোনটো এসপ্তাহকালি দিয়া যায়। তো এসপ্তাহকালি দিয়া গৈছে। এৰিয়া আমাক ডিসাইড কৰা গৈছে। আমি সেইমতে আমাৰ যি বেৰিকেডিং কৰিব লাগে আমাৰ ফালৰ পৰা পুলিশ প্রশাসন तथा स्थानीय प्रशासनर सहयोगत आमी কন্টেইনমেন্ট জোনৰ যিখিনি কৰিব লাগে তাৰ প্ৰস্তুতি আমি কৰি আছো। অসম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি থেকে বঞ্চিত পড়ুয়াদের আলোচনার আহ্বান জানালো সংগঠন আকশা। সংবাদ মাধ্যমের সামনে আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ অনলাইন পরীক্ষা প্রক্রিয়ার উপর প্রশ্নচিহ্ন তুলে বঞ্চিত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি ওই বঞ্চিত পড়ুয়াদের স্বার্থে অতীতের মতো লড়াই চালিয়ে যাবে আকশা উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্থ সাফ জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তাতে আকশা স্তম্ভিত। আপনারা জানেন এ ব্যাপারে আকশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। पत्र पत्रिकाय बराक उपत्यकार छात्र छात्री उद्देश्य आक्षा तार अवस्थान जानिएछे। आम्रा मने करी जे बराक उपत्यकार प्रकृत मेधा जारा तारा भर्तिर सुयोग थेके वंचित हयेछेन। आम्रा ए ब्यापारे खूब ताड़ाताड़ी जारा वंचित हयेछेन तारा अनेकेई 75% थेके शुरू करे 80% 85% 90% 93% पर्यन्त रयेछे जारा सुयोग पाननि। कारण एकटाई जे अनलाइने परीक्षा देवार समय अनेके लग आउट हयेछिलेन किन्तु सेई समय अनलाइन परीक्षाय तादेर आशानुरूप फल ना हय तारा बाद पड़े जान। किन्तु जारा सेई समय अनलाइन परीक्षाय पास करेछिलेन किन्तु डिग्री परीक्षाय तारा पास ना कराय तादेरो एटा विड़म्बना देखा दिए। एटा विश्वविद्यालय कर्तृपक्षेर हठकारी सिद्धांत बोले आक्षा मने करे। आगामी 9 जानुआरी रजत जयंती वर्ष आनुष्ठानिकभावे पालन करते चलेছে शिलचरेर बराक बार्ता हिंदी न्यूज चैनल। सांबादिक सम्मेलनेर माध्यमे কর্মকর্তারা জানান রাষ্ট্রভাষা হিন্দি সংবাদ মাধ্যম বরাক বার্তার ২৫তম বর্ষপূর্তি তথা রজত জয়ন্তী বর্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে। আগামী ৯ জানুয়ারি শিলচর গান্ধী ভবনের মঞ্চে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সোমবার শিলচরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে রজত জয়ন্তী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানান বরাক বার্তা চ্যানেলের মুখ্য সম্পাদক সঞ্জীব সিং, পৃষ্ঠপোষক বাসুদেব ভট্টাচার্য, সঞ্জীব রায়, কাঞ্চন সিং প্রমুখ। শিলচরের প্রতিনিধি শ্রীবাস দাসের প্রতিবেদন। বিশেষ অঙ্গ এবং এতদিন ধরে সবার সাথে আমরা চলছি। আজকে হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রায় ২৫ বছর পুরো করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ২৫ বছরে পদার্পণ করলাম। তো এই ২৫ বছরে আমরা অনেক কাজ করেছি এবং বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ ভূমিকা পালন করেছি। বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে প্রথম হিন্দি নিউজ চ্যানেল হিসাবে আজ অনেকগুলো চ্যানেল হয়েছে, কিন্তু বরাক বার্তার প্রতি সবার আশীর্বাদ এবং স্নেহ যেটা সেটা আজও রয়েছে। যাই হোক, তো বরাক বার্তার ২৫ বছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা রজত জয়ন্তী উদযাপন সমারোহ কমিটি একটা করেছি। প্রথমে আমরা কমিটির সদস্যদের কথা বলবো। সর্বশ্রী মহাবীর জোন, বিজয়কৃষ্ণ নাথ, স্বর্ণালী চৌধুরী, বাসুদেব ভট্টাচার্য, তৌমির রাজা চৌধুরী, নিলয় পাল, ডক্টর সুরেন্দ্র ভট্টাচার্য, পরেশ দত্ত, দিলীপ কুমার, সঞ্জীব রায়, প্রেমরাজ গোয়ালা, দেবিকা রঞ্জন জালা, মূলচাঁদ ভাই, বুধমল ভাই, শ্যামচাঁদ দুবে, রবি নুনিয়া, শঙ্করতলা কানু এবং আরও অন্যান্যরা অনেকেই রয়েছে। ২১ জনের এই সদস্যদের নিয়ে আমাদের এই রজত জয়ন্তী উদযাপন সমারোহ আয়োজিত হবে আগামী ৯ জানুয়ারি শিলচর গান্ধী ভবনে। আমরা অনেক কাঠ খড় করিয়ে আজকে ২৫ বছরে উঠেছি এবং ২৫ বছরে আমরা অনেকগুলো কাজই করেছি। সেগুলোর বিস্তারিত বিবরণ আমরা আপনাদের লিফলেটের মাধ্যমে তুলে দেব। নতুন বছরের শুরুতেই লামডিং শহরে এলো সুখবর। লামডিংয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা ভৌমিক অনলাইনের মাধ্যমে মোস্ট জগার রোপ স্কিপস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩০ সেকেন্ডের ১১৪ বার স্কিপিং করে রেকর্ড করতে সক্ষম হয়েছে। প্রিয়াঙ্কার বাবা প্রণব ভৌমিক জানান, মুম্বাইয়ের প্রশিক্ষকের দ্বারা প্রায় ১ বছর ধরে অনলাইন প্রশিক্ষণ নিয়ে আসছে প্রিয়াঙ্কা। অসমের অলিম্পিয়ান লভলিনা বরগোহাই এবং দৌড়কন্যা হিমা দাসকে আদর্শ মেনে ক্রীড়া জগতে प्रियंका देखछे ओलंपिक के स्वप्न। आइडल वो होने का मेरा मतलब एम है, इंडिया का आइडल बनना। तुम्हारा सक्सेस के पीछे किसका हाथ मतलब तुम कहना चाहते? माय पेरेंट्स एंड माय टीचर्स एंड माय ऑल सपोर्टर्स एंड माय फ्रेंड्स। नहीं, कुछ मुंबई के सर हैं जिन्होंने मुझे आज यहाँ से ट्रेनिंग दिया था। उन्होंने ऑनलाइन के थ्रू जूम ऐप में, तो मैंने वहाँ से ट्रेनिंग ली और यहाँ पे मैं कोचिंग के साथ ही मैंने अपना ट्रेनिंग जारी रखा। क्या मैसेज देना चाहते हो यूथ को? हमेशा प्रैक्टिस करना चाहिए और खुद के कोशिश के साथ सबका सपोर्ट भी ज़रूरी है, खुद का कोशिश भी करना चाहिए। यस, अभी मुझे बिग इंडिया के टूर्नामेंट्स के लिए सिलेक्ट हुई हूँ। अभी उनके लिए मुझे अपने नेशनल इंटरनेशनल टूर्नामेंट के लिए क्वालिफाई किया गया है, तो उसके लिए मैं अभी अपना कोशिश कर रही हूँ कि ताकि उसमें भी अपना बेटर परफॉर्मेंस दे सकूँ नेक्स्ट। और टारगेट है कि नेक्स्ट गिनीस में मेरा नाम आए, गिनीस वर्ल्ड रिकॉर्ड। সড়ক নির্মাণের নামে এ যেন অর্থ লুণ্ঠনের প্রতিযোগিতা। সরকারি অর্থ কিভাবে লুণ্ঠন করা হচ্ছে তা সাংবাদিকের ক্যামেরায় বন্দী হলো। করিমগঞ্জ জেলার ঘোড়ামারা থেকে ঘোড়াধাপ ৬.১২ কিলোমিটার বেহাল সড়ক উন্নতিকরণের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছিল ৩,৬৯,৯৫,০০০ টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আওতাধীন কাজটি মঞ্জুর করা হয়েছিল। কাজের ঠিকাদার ছিলেন আনোয়ার হোসেন, কিন্তু কাজের ধরন এতই নিম্নমানের তা কেউই মেনে নিতে পারছেন না। এ মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। বিগত মাসে ডিসি স্যারের কাছে স্মারকপত্র দিছি, চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকপত্র দিছি। স্মারকপত্রের মাধ্যমে ওনারা অবগত করছি যে রাস্তার কাজ খুব বাজে, ওর আপনারা অনতিবিলম্বে আমরা এটার ব্যবস্থা করিয়া দেন। তাই আমরা কোনো ব্যবস্থা না পাওয়ার কারণে আমরা দ্বিতীয়বার আবার ফেসের মাধ্যমে ওনারারে জাননি দিছি, কিন্তু কিতা কারণে বা কিতার লাগিয়া যে এটারে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা রাস্তার কাজটা করিয়া দিরা না, তাই আমরা আবার তৃতীয়বার দ্বারস্থ আপনারা ফেসের মাধ্যমে, নিউজ লাইভের মাধ্যমে, এনির মাধ্যমে, বিটিএনের মাধ্যমে আবার সরকার কর্তৃপক্ষরে জাননি দিলাম। ডিসি স্যারের কাছে জাননি জানাইলাম, চিফ ইঞ্জিনিয়ারের কাছে জাননি জানাইলাম, সিএম স্যারের কাছে জাননি জানাইলাম এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম যাতে আমরা কাজ 7-10 দিনের মধ্যে পূর্ণ কাজের সম্পূর্ণ মাত্রাটা যেন আমরা পাই। যদি পাই না তাইলে আমরা আগামীতে সাতটা দিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনের চেষ্টা করব গণতান্ত্রিক মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই অনতি বিলম্বে প্রধানমন্ত্রী সিএম স্যার এবং ডেপুটি কমিশনার এবং চিফ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে আমরা সুব্যবস্থা করিয়া দেওয়া হয়, নতুবা আমরা আইনের আশ্রয় নিতে পারি এবং গণতান্ত্রিক মাধ্যমে। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বরাকের বেকারদের বঞ্চনার বিরুদ্ধে শিলচর কাঁপালো দুটি সংগঠন। ভাইপুর অস্ত্রের আঘাতে বেরিয়ে পড়ল কাকার পাকস্থলী, অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ কাটিগড়ায়। একই রাতে 11টি দোকানে চুরির ঘটনা কালাইনে, নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করল নিশি কুটুম্বের দল। 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের টিকাদান কর্মসূচি শুরু কাছাড়ে। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।